আকাশত দেখিবলৈ পোৱা যাব এক বিরল মহাজাগতিক পরিঘটনা। ভারতের বিভিন্ন প্রান্তর প্রায় দৃশ্য দৃশ্যমান হব, একেলগে ছটাক গ্রহ দেখিবলৈ পাব বিশ্ববাসী। আর ভারতবাসীও আজি পুৱতি নিশা সূর্য উদয়ের এঘণ্টা পূর্বেই বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব। আমি লৈ আহিছো বিশেষ খবর। এনে পরিঘটনা যেহেতু দেখিবলৈ পোৱা নাযায়, এক বিরল মহাজাগতিক পরিঘটনা আজি পুৱতি নিশা আকাশত দেখিবলৈ পোৱা যাব। এই বিরল মহাজাগতিক পরিঘটনা এটা দুটা নহয়, ছটাক গ্রহ একে স্থানতে অবস্থান করব আর একেলগে আকাশত এটা শারীতে দেখিবলৈ পোৱা যাব ছটাক গ্রহ। বিশ্বর ভারতের প্রতিটি প্রান্তর দৃশ্যমান হব এই বিরল দৃশ্য। আর বিরল দৃশ্য চাবলে উৎকণ্ঠিত হয়ে আছে ভারতবাসী। ভারতের আকাশত হবলৈ গৈ আছে অদ্ভুত ঘটনা, আর ভারতের প্রতিটি প্রান্তর প্রায় দৃশ্য দৃশ্যমান হব। ফরকল আকাশত এই দৃশ্য দৃশ্যমান হব। জ্যোতির্বিজ্ঞানী সকলে বহু উৎকণ্ঠারে বাট চাই আছে দৃশ্যর বাবে। সূর্য উদয়ের এঘণ্টার পূর্বে এই দৃশ্য চাব পারিব বিশ্ববাসী। এই বিরল ঘটনাক প্যারেড অফ প্ল্যানেট বুলি জানা যায়। আর আজি পুৱতি নিশার আকাশত প্যারেড অফ প্ল্যানেট দেখিবলৈ পোৱা যাব। সৌরজগতের ছটা গ্রহ এডাল সমান রেখাতেই, এডাল সরল রেখাতেই দেখিবলৈ পাব বিশ্ববাসী। ভারতের প্রতিটি প্রান্তর প্রায় বিরল মহাজাগতিক পরিঘটনা দেখিবলৈ পোৱা যাব। আর এনে ঘটনা অতিকৈ বিরল বুলি জানাইছে বিজ্ঞানী সকলে। ফরকল আকাশত পুৱতি নিশা সাক্ষী হোক এই বিরল ঘটনার। যদি আপনি বিরল ঘটনা চাব বিচাৰিছে, পুৱতি নিশা সূর্য উদয়ের এঘণ্টা পূর্বে চাব পাৰিব। বুধ, মঙ্গল, বৃহস্পতি, হরি, শনি, ইউরেনাস আর নেপচুন গ্রহ দেখিবলৈ পোৱা যাব একেলগে। আগন্তুক এসপ্তাহলৈ আকাশত একেলগে দেখিবলৈ পাব ছটাক গ্রহ। আর এই বিরল মহাজাগতিক পরিঘটনা হবলৈ গৈ আছে। এই ঘটনার বাবে বিশ্বর জ্যোতির্বিজ্ঞানীর দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকিব। বিশ্ব জ্যোতির্বিজ্ঞানী সকলে বহু উৎকণ্ঠারে বাট চাই আছে। আর আজি পুৱতি নিশার আকাশত দেখিবলৈ পোৱা যাব এই বিরল মহাজাগতিক পরিঘটনা। সূর্য উদয়ের মাত্র এঘণ্টা পূর্বে, যদি আপনি চাব বিচাৰিছে তেতিয়াহলে এই দৃশ্য চাব পাৰিব সূর্য উদয়ের এঘণ্টা পূর্বে। আর ফরকাল, যদি আকাশ ফরকাল হয়ে থাকে তেতিয়াই ভালদরে ছটাক গ্রহ একেলগে দেখিবলৈ পোৱা যাব। এনে ঘটনা যেহেতু অতিকৈ বিরল, আর এই বিরল মহাজাগতিক পরিঘটনা এবার সাক্ষী হবলৈ গৈ আছে সমগ্র ভারতবাসী। ভারতের আকাশত দৃশ্যমান হব এই প্যারেড অফ প্ল্যানেট। আর প্যারেড অফ প্ল্যানেট যেহেতু অতিকৈ বিরল, বহু বছর পাছতেই এনে দৃশ্য দেখিবলৈ পোৱা যায়। আর হয়তো এইবার বিশ্ববাসী বা ভারতবাসী প্রথমবারের বাবে এই দৃশ্য দেখিবলৈ পাব। ভারতের আকাশের পর যেহেতু স্পষ্টরূপে বিরল দৃশ্য দৃশ্যমান হব, প্যারেড অফ প্ল্যানেট আজি পুৱতি নিশার ভাগত ফরকাল আকাশত দেখিবলৈ পাব ভারতবাসী। আর ভারতের প্রতিটি প্রান্তর পরাই এই বিরল দৃশ্য চাব পাৰিব। সূর্য উদয়ের এঘণ্টা পূর্বে চাব পাৰিব বিরল দৃশ্য। এই দৃশ্যর বাবে বিশ্বর জ্যোতির্বিজ্ঞানী সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। যেহেতু এনে ঘটনাক জ্যোতির্বিজ্ঞানী সকলেও যেহেতু বিশ্বাস করে, বহু তেওঁলোকে গণনা করে। আর আজি যেহেতু আজি পুৱতি নিশার আকাশত এই দৃশ্য দৃশ্যমান হব, একেলগে ছটাক গ্রহ দেখিবলৈ পাব ভারতবাসী তথা বিশ্ববাসীয়ে। বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন গ্রহ একে শারীতে দেখিবলৈ পোৱা যাব। আর জানিবপরা মতে আগন্তুক এসপ্তাহলৈ দৃশ্য আকাশত থাকিব। আর আজি পুৱতি নিশার ভাগত ভারতবাসী দৃশ্য দেখিবলৈ পাব। এই বিরল ঘটনাক প্যারেড অফ প্ল্যানেট বুলি জানা যায়। আর আজি পুৱতি নিশার আকাশত দেখিবলৈ পোৱা যাব প্যারেড অফ প্ল্যানেট। সূর্য উদয়ের মাত্র এঘণ্টা পূর্বে এই দৃশ্য আকাশত দৃশ্যমান হব স্পষ্ট রূপত। আর যদিহে পুৱতি নিশায় দৃশ্য চাব বিচাৰিছে তেতিয়াহলে পুৱতি নিশা সূর্য উদয়ের আপনাদের এঘণ্টা পূর্বে উঠি এই দৃশ্য চাব পাৰিব। আর বিরল মহাজাগতিক সাক্ষী, বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হবলৈ গৈ আছে সমগ্র বিশ্ব। একেলগে আজি পুৱতি নিশার আকাশত এই দৃশ্য চাব পাৰিব। সূর্য উদয়ের এঘণ্টা পূর্বে চাব পাৰিব এই বিরল দৃশ্য। বিশ্বর ভারতের প্রতিটি প্রান্তর পৰা এই বিরল দৃশ্য দৃশ্যমান হব। পুনর্বার বিরল মহাজাগতিক পরিঘটনা হবলৈ গৈ আছে। একেলগে আকাশত এটা শারীতে দেখিবলৈ পাব ছটাক গ্রহ। আর আজি পুৱতি নিশার আকাশত এই বিরল দৃশ্য অর্থাৎ এই মহাজাগতিক পরিঘটনা দেখিবলৈ পোৱা যাব। হাজার হাজার বছর পাছত এনে দৃশ্য দেখিবলৈ পোৱা যায়। আর ভারতের আকাশের পর বিজ্ঞানী সকলে জানা মতে স্পষ্টরূপে এই দৃশ্য চাব পাৰিব ভারতবাসীয়ে, যার বাবে উৎকণ্ঠিত হয়ে আছে ভারতবাসী। সমগ্র বিশ্ববাসী উৎকণ্ঠারে রয়ে আছে। সৌরজগতের ছটাক গ্রহ এডাল সরল রেখাতেই দেখিবলৈ পাব বিশ্ববাসীয়ে। হয়তো এনে দৃশ্য পূর্বতে কোনেও দেখা নাছিল, এডাল সরল রেখাতে ছটাক গ্রহ এবার দেখিবলৈ পোৱা যাব। এনে ঘটনাক প্যারেড অফ প্ল্যানেট বুলি বিজ্ঞানী সকলে নাম দিছে। আর আজি সূর্য উদয়ের এঘণ্টা পূর্বে প্যারেড অফ প্ল্যানেট দেখিবলৈ পোৱা যাব। বিশ্বর জ্যোতির্বিজ্ঞানীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। ভারতবাসীয়ে উৎকণ্ঠারে রয়ে আছে আজি পুৱতি নিশায় দৃশ্য চাবলৈ। একেলগে বুধ গ্রহ দেখিবলৈ পাব, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন গ্রহ একেলগে এডাল সরল রেখাতে দেখা যাব। ফরকাল আকাশত পুৱতি নিশা সাক্ষী হোক এই বিরল মহাজাগতিক পরিঘটনার। আর আগন্তুক কেবাদিনলৈ, এসপ্তাহলৈ দৃশ্য বিশ্ববাসীয়ে চাব পাৰিব।
আর আজি পুৱতি নিশা ভারতর আকাশের পরাই বিরল দৃশ্য দৃশ্যমান হব। আর পুনের হবলে গিয়ে আছে এক বিরল মহাজাগতিক পরিঘটনা। বিজ্ঞানী সকলে জানা অনুসরি ভারতর প্রতিটি প্রান্তর পরা এই দৃশ্য চাব পারিব। যদি এই বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হবলে বিচারিছে তেতিয়া হলে সূর্য উদয়ের এঘন্টা পূর্বে আপনাদের শোয়া পাতির পর উঠি এই দৃশ্য চাব পারিব। ফরকাল যদি আকাশ হয়ে থাকে, আকাশত যদি মেঘ না থাকে, এই দৃশ্য ভালদরে দৃশ্যমান হব। একে শারীতেই ছটাকৈ গ্রহ দৃশ্যমান হব। অতিকৈ বিরল মহাজাগতিক পরিঘটনা বিশ্বর জ্যোতির্বিজ্ঞানী সকলে রয়ে আছে এই বিরল মহাজাগতিক পরিঘটনার বাবে। জ্যোতিষশাস্ত্রটো যেহেতু এনে ধরনের ঘটনাক অতিকৈ বিশ্বাস করা হয়, তেওঁলোকে জ্যোতির্বিজ্ঞানী সকলো এনে পরিঘটনার বাবে রয়ে থাকে। আর বিশ্বর জ্যোতির্বিজ্ঞানী সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আজি পুৱতি নিশা সূর্য উদয়ের এঘন্টা পূর্বে একেডাল রেখাতেই অবস্থান করব ছটাকৈ গ্রহ। আর ভারতর প্রতিটি প্রান্তর প্রায় এই দৃশ্য চাব পারিব। বিশ্ববাসীর ভারতর প্রতিটি প্রান্তর প্রায় দৃশ্য দৃশ্যমান হব। আর আজি পুৱতি নিশা ভারতর প্রতিটি প্রান্তর প্রা সূর্য উদয়ের এঘন্টা পূর্বে একেলগে ছটাকৈ গ্রহ দেখিবলৈ পোৱা যাব। আগন্তুক এসপ্তাহ ধরে আকাশত এনে দৃশ্য দেখিবলৈ পাব। বিশ্বর বিভিন্ন প্রান্তর প্রা বিভিন্ন দিনত এই দৃশ্য দেখিবলৈ পাব। বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন গ্রহ একেলগে দেখিবলৈ পাব। আর এই যেহেতু ঘটনাক বিজ্ঞানীসকলে প্যারেড অফ প্ল্যানেট বুলি নামাকরণ করেছে। আর সূর্য উদয়ের এঘন্টার পূর্বে প্যারেড অফ প্ল্যানেট দেখিবলৈ পাব বিশ্ববাসীয়ে। ভারতর প্রতিটি প্রান্তর পর আপনাদের চাব পারিব। যদিহে চাব বিচারিছে এই দৃশ্য চাব পারিব আজি পুৱতি নিশা সূর্য উদয়ের পূর্বে। আর ফরকাল আকাশত স্পষ্ট রূপত এই দৃশ্য দৃশ্যমান হব। এই দৃশ্যর বাবে উৎকণ্ঠাৰে ৰৈ আছে সমগ্র দেশবাসী, বিজ্ঞানী সকলের লগতে জ্যোতির্বিজ্ঞানী সকল ৰৈ আছে সমগ্র দেশবাসী বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হবলৈ ৰৈ আছে। কিয়নো এনে ঘটনা যেহেতু পূর্বতে হয়তো কোনেও দেখা নাছিল আর বহু বছর পাছতেই এনে ঘটনা দেখিবলৈ পোৱা যায়। আর এবার স্পষ্ট রূপত যেহেতু দেখিবলৈ পোৱা যাব সূর্য উদয়ের এঘন্টা পূর্বে এনে পরিঘটনা হব হওয়া বাবে স্পষ্ট রূপতে দৃশ্য চাব পারিব বলে জানাইছে বিজ্ঞানী সকলে। আর সূর্য উদয়ের এঘন্টা পূর্বে ছটাকৈ গ্রহ একেলগে দেখিবলৈ পাব ভারতবাসীয়ে।